আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে উপলক্ষে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ অ্যাকশন, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, ফ্রাইডেজ ফর ফিউচার সহ জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করে। এ সময় জলবায়ু কর্মীরা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন এবং যুব সম্মেলন সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।